ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রমাণ করো x মাইনাস 5 বাই 7 ইজ ইকুয়াল টু y প্লাস 2 বাই মাইনাস 5 ইজ ইকুয়াল টু z বাই 1 এবং x বাই 1 ইজ ইকুয়াল টু y বাই 2 ইজ ইকুয়াল টু z বাই 3। সরল রেখা দুটি পরস্পর পরস্পরের ওপর লম্ব। এখন দুটি সরল রেখা যদি পরস্পর পরস্পরের ওপর লম্ব হয় এবং যাদের দিক অনুপাতগুলি যথাক্রমে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এবং এ টু বি টু সি টু হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমি বলতে পারি কি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু, এটা ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে এক নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে এর দিক অনুপাত হলো 7 - 5 আর 1, আর এই দু নম্বর সরলরেখার সমীকরণের দিক অনুপাত 1, 2, 3। এখন আমি এদের দুজনকে যোগ করি, 7 এর সাথে 1, 7 × 1 প্লাস মাইনাস 5 × 2 প্লাস 1 × 3 করলে কত পাচ্ছি দেখো, 7 - 10 আর এদিকে 3, তাহলে কত পাচ্ছি 7 + 3 = 10, 10 - 10 = 0। তাহলে এদের দিক অনুপাত দ্বয়ের গুণফলের সমষ্টি সবসময়তে কি আসছে, 0। তাহলে আমি কি বলতে পারি, নিম্নলিখিত দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে পরস্পরের ওপরে লম্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।